নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমাদের এই টেলিগ্রাম ফুটবল মাঠে এনআরসি এবং সিএ বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। আমাদের এখানকার বিধায়ক হুগলি জেলা জহিন বাহিনীর সভাপতি মানস মজুমদার এবং আমাদের এই ব্লকের নেতৃবৃন্দ যারা রয়েছেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে তিন দিক থেকে তিনটি মিছিল এই টেলিগ্রামে উপস্থিত হয়েছে। এনআরসি এবং সিএ এর বিরুদ্ধে মানুষ উতাল হয়েছে, আপনাদের জেনে রাখা ভালো। বিগত লোকসভা নির্বাচনে বিমানরা মদ মাংস খাইয়ে ভেবেছিল এ রাজ্যে আমরা ক্ষমতায় এসে গেছি। এদের এই ভাবনা এইবার আগুনে পুড়তে শুরু করেছে। বিজেপি ভেবেছিল সিপিএম এর হারমাদদের নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার, বাড়ি ভাঙচুর, অফিস পুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা সিপিএম এর অভয় ঘোষেদের মতো একটা আতঙ্ক পরিবেশ তৈরি করেছিল। তাই আজকে জেনে রাখবেন, গোঘাটের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে, যেটা ভাবছে তৃণমূল হয়তো অত্যাচারের চোটে সহজে মাটি ছেড়ে চলে যাবে। না বন্ধু, তৃণমূল কংগ্রেস সহজে গোঘাটের মাটি ছেড়ে চলে যাবে না, জেনে রাখতে হবে। আজকে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি ধর্মীয় বিভাজন টেনে সিপিএম এর ভোট কিনে টাকা দিয়ে মদ মাংস খাইয়ে তারা কয়েকটি সিট জিতে ভেবেছিল এ রাজ্যে ক্ষমতা এসে গেছে। এ রাজ্যে ক্ষমতা এসে গেছি ভেবেছিল, আজকে আর কাউকে পাওয়া যাচ্ছে না। তাদের পারদ আজকে নিম্নমুখী। সেদিন জনসংযোগ যাত্রা বলল গান্ধী গণসংযোগ যাত্রা, লজ্জা করে। যারা গান্ধীকে হত্যা করেছে তারা করছে গান্ধী সংকল্প যাত্রা, আমাদের লজ্জা হয়? ভালো কথা। বললো কত লোক হবে, বললো 15,000 লোক হবে। এসে দেখি 200 লোক হয়েছে, 200 লোক 1 কিলোমিটার হেঁটে গিয়ে সংখ্যায় 100 দাঁড়িয়েছে, 2 কিলোমিটার গিয়ে 60 জনে দাঁড়িয়েছে, আর 3 কিলোমিটার গিয়ে 20 জনে দাঁড়িয়েছে। যত দিন যাচ্ছে তত বিজেপির পালে হাওয়া ফাঁকা হয়ে যাচ্ছে। সেই জন্য আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলব, সময় হয়েছে। কামারশালে যেরকম লোহা, এইবার আমাদের সময় এসেছে। তবে বিজেপিকে মান নয়, আমরা রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে বিজেপিকে কণ্ঠাসা করব, কণ্ঠাসা করব। আজকে জেনে রাখুন, এনআরসি আসামে চালু করেছে, 19 লক্ষ মানুষকে বিদেশি চিহ্নিতকরণ করেছে, তার মধ্যে 11 লক্ষ মানুষ হিন্দু, 11 লক্ষ মানুষ হিন্দু, 1.5 লক্ষ মানুষ গোর্খা জনজাতিভুক্ত, বাকিরা অন্যান্য সম্প্রদায়ভুক্ত। আজকে জেনে রাখুন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এনআরসি চালু হতে দিচ্ছি না, সিএএ নাগরিক সংশোধনী আইন আমরা মানছি না, মানব না। আজকে সেজন্যই লড়াই। যে আসামের মানুষ ভোট দিয়েছিল বিজেপিকে তারা আজকে ভাবছে যে কি কালসা পেনে জোগাড় করেছি রে বাবা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছে এনআরসি চালু হলে আমার মুখ্যমন্ত্রী যাবে, আমাকে দেশ ছাড়তে হবে, এর থেকে বড় দুঃখ আর কি রয়েছে। আজকে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ধর্ম জাতি সম্প্রদায়ের ভিত্তিতে। যে এনআরসি সিএএ চালু করছে এটা আমরা মানব না। তৃণমূল কংগ্রেসের নেত্রী বলে দিয়েছে এই আইন মানার
অযোগ্য, ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতকে সব আজকে সমত পোষণ করেছে, আন্দোলনের ডাক দিয়েছে। তাই আমরাও তৃণমূল কংগ্রেস শরীরে রক্ত থাকতে এনআরসি হতে দিচ্ছি না, দেব না, এটা মনে রাখতে হবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আজ এখান থেকে ফিরে গিয়ে অঞ্চলে অঞ্চলে বুথে বুথে মিটিং করবেন। 1 জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস, প্রতিটি পাড়ায় প্রতিটি বুথে ফ্ল্যাগ উত্তোলনের মধ্য দিয়ে এনআরসি আর ওই সিএএ এর বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে, এটা জেনে রাখো। এটাই হচ্ছে এখন কর্মসূচি। আজকে বিজেপি আরামবাগ সাব ডিভিশনটাকে তারা উচ্ছৃঙ্খল করবার চেষ্টা করেছিল, সিপিএম এর হারমাতদের নিয়ে, ভাড়া করা হারমাতদের নিয়ে। আমরা হতে দেব না, মানুষ আমাদের পক্ষে রয়েছে, মানুষ আমাদের পক্ষে রয়েছে। ওরা ভোটের সময় ধর্মীয় বিভাজন টেনেছে, সিপিএম এর ভোটকে পয়সা দিয়ে কিনেছে আর প্রচুর টাকা খরচা করেছে। লোকসভা নির্বাচনের 3 মাস আগে থেকে এই বিমানটা এত পাড়ায় পাড়ায় মদ মাংস খাইয়েছে। আমার তো আশঙ্কা ছিল গত আগামী 21 সালের বিধানসভা পর্যন্ত যদি বিজেপি এইভাবে মদ মাংস খাওয়াতে থাকে তাহলে সবারই লিভার নষ্ট করে দেবে, এই আশঙ্কাই ছিল। আজকে মানুষ বুঝেছে দলে দলে তারা যে ভুল করেছে। মানুষ ভাবছে এরা কেউটে সাপ, কেউটে সাপ। আমি নির্বাচনের আগে মানুষকে হুঁশিয়ারি দিয়েছিলাম, পদ্ম ফুল আমরা জানি দেবী দুর্গার পায়ে পূজার কাজে লাগে, কিন্তু এই বিজেপির পদ্ম ফুল খবরদার হাত দেবেন না। এই পদ্ম ফুলের পাশেই জেনে রাখবেন পদ্ম গৌর সাপ আছে, আর এই পদ্ম হাতিয়ার মানে পদ্ম গৌরের ছবল মারবে। মেরেছে আসামে, মেরেছে ত্রিপুরায়, মারছে মণিপুরে, মারছে আর পশ্চিমবঙ্গে। এখানে বড় রোজা রয়েছে, জেনে রাখবেন ও পদ্ম গৌর কাজে লাগবে না। পদ্ম গৌরের বীজ দাঁত প্রয়োজন পড়লে আমরাই ভেঙে দিতে পারি। আজকে সেই জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, আরো কর্মসূচি করতে হবে। যত কর্মসূচি করবেন নির্বাচনের পর যে বিড়াল বাঘ সেজেছিল সেই বিড়াল এই টেলিখানার রান্নাঘরে, টেলিগ্রামের রান্নাঘরে ঢুকে যাবে। দায়িত্ব নিয়ে বলছি, প্রতিনিয়ত কর্মসূচি করুন, মিটিং মিছিল করুন, মানুষকে সঙ্গে নিন, আর ওই বিড়াল রূপী বাঘদের একদম রান্নাঘরে ঢুকিয়ে দিন, দেখবেন কাজ। তাই আমি অনুরোধ করব এনআরসি এবং সিএ এর বিরুদ্ধে আপনাদের লড়াই আন্দোলন জারি করতে হবে। বারবার যদি গোঘাটে আসতে হয় মানুষের ডাকে আমরা আসব, কর্মসূচি করুন, লড়াই করুন, আন্দোলন করুন। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মাধ্যম দিয়ে এই পথ দেখিয়েছে, তাই এই লড়াইয়ের মধ্য দিয়ে একদিকে এনআরসি কে আমরা রুখতে পারবো, আর একদিকে সিএএ কে রুখতে পারবো, আর একদিকে বিজেপি কে ঘরে ঢোকাতে পারবো, আর একদিকে উন্নয়ন শান্তি সম্প্রীতিকে মমতার নেতৃত্বে আগিয়ে নিয়ে যেতে পারবো। এই হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মথুরা গ্রাম থেকে মিছিল এসেছে, ভিকদাস থেকে মিছিল এসেছে, কুমুরসা থেকে মিছিল এসেছে, তিন দিক থেকে মিছিল এসেছে, পায়ে পায়ে ভাদুর সিং আজকে আপনারা জমায়েতের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন যে গোঘাটে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকতে পারে না, এটা প্রমাণ করিয়ে দিয়েছে। আমি আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। অনেকক্ষণ বক্তব্য রাখার ইচ্ছা ছিল কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাকে চলে যেতে হবে, তাই আমি আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। এনআরসি মানছি না, সিএএ মানছি না, এনআরসি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। সবাই বলো নান্নাঘর পর্যন্ত যেন চলে যায়। এনআরসি মানছি না, মানবো না, এনআরসি মানছি না, মানবো না, সিএএ জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। নরেন্দ্র মোদী অমিত শাহের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। বাংলায় সাম্প্রদায়িক বিষ ছড়াতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না।